গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো ও সুরক্ষিত আছো। আজকে আমরা তোমাদের আমার প্রথম বাংলা পড়া বইয়ে কাজ করব। তোমরা প্রত্যেকে তোমাদের আমার প্রথম বাংলা পড়া বই নাও, নিয়ে 10 নম্বর পাতা খোলো। কি দিয়েছে দেখো, নিচের ব্যঞ্জন বর্ণগুলি লিখতে শেখো। আগের দিন আমরা ক থেকে চ পর্যন্ত ব্যঞ্জন বর্ণগুলি লেখা শিখেছিলাম। আজকে আমরা ছ থেকে ঠ পর্যন্ত ব্যঞ্জন বর্ণ লেখা শিখব। প্রথমে কি আছে দেখো, ছ, ছয়ের মাথায় দেখো পুরো মাত্রা দেওয়া আছে, তাহলে এটা কি মাত্রা যুক্ত বর্ণ, তাই তোমরা ছয়ের মাথায় পুরো মাত্রা দিয়ে ছ লিখে ফেলবে, ঠিক আছে? এভাবে পুরোটা ছ লিখবে। তারপর কি দিয়েছে দেখো, বর্গীয় জ, বর্গীয় জয়ের মাথাতেও কি আছে, পুরো মাত্রা আছে, তাহলে তোমরা প্রত্যেকে বর্গীয় জয়ের মাথায় পুরো মাত্রা দিয়ে লিখে ফেলবে, ঠিক আছে? তারপর আছে কি ঝ, ঝয়ের মাথায় দেখো অর্ধমাত্রা আছে, মানে কি এটা অর্ধমাত্রা যুক্ত বর্ণ, তাই তোমরা এভাবে ঝয়ের মাথায় অর্ধমাত্রা দিয়ে লিখে ফেলবে, ঠিক আছে? তারপর কি আছে দেখো, ইঙ, ইঙয়ের মাথায় কোনো মাত্রা নেই, তার মানে এটা কি মাত্রাহীন বর্ণ, তোমরা এইভাবে সুন্দর করে ইঙয়ের মাথায় মাত্রা না দিয়ে এইভাবে ইঙ লিখে ফেলবে, ঠিক আছে? আর তারপর দেখো ট আর ঠয়ের মাথায় কি আছে, পুরো মাত্রা আছে, তাহলে আমরা তোমরা ট আর ঠয়ের মাথায় পুরো মাত্রা দিয়ে পুরো কাজটা এখানে কমপ্লিট করবে, ঠিক আছে? আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। গুড বাই এভরিওয়ান।